যে প্রশ্ন করা হয়েছে যে মান্না ভাইয়ের সাথে কমার্শিয়ালে আমি চলচ্চিত্রে অভিনয় করার পরে আমাকে খুব একটা দেখা যায় নাই কেন, সেটা যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন সেটা হচ্ছে আমি যখন মান্না ভাইয়ের সাথে অভিনয় করি আমার ধারণাই ছিল না আমি অভিনয় করতে পারি। এটা একটা অনেক বড় কারণ, কারণ ওখানে আমার যতগুলো চলচ্চিত্রের অফার আসছিল আমি ভয় পেয়ে গেছিলাম। আমি এত মানে সব চলচ্চিত্রের অফারই আমার কাছে আসছিল, আমি লিটারালি নার্ভাস হয়ে গেছিলাম যে আমি কি এগুলো করতে পারবো। তারপরে আমি তো বেশ গ্যাপ দিয়ে কোটি টাকার ফকির করলাম, তারপরে অশান্ত মন করলাম কাজী হায়াত আঙ্কেলের, তারপর যেটা হলো চলচ্চিত্রে আসলে শাকিব খান ছাড়া আর কোনো অভিনেতা ছিল না আর ওনার সাথে আমার অভিনয় করার অপরচুনিটি ঘটে নাই, সেই কারণে আমি অভিনয়ই করতে পারি নাই। এটা আমার জন্য অনেক দুঃখের বিষয় ছিল, কিন্তু এখন আমি যেহেতু অপেক্ষা করেছি এখন এসে আমি চরিত্র পাচ্ছি, কারণ এখন এক নায়ক ভিত্তিক চলচ্চিত্র থেকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি মুক্ত হয়েছে, এখন গল্পের দিকে ইন্ডাস্ট্রি আগে গিয়েছে, আশা করি এখন অভিনয় করতে পারবো। আপনারা সবাই পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ দিবেন, আমার জন্য শুভকামনা করবেন। আমি আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত অভিনয় করতে চাই, আমার নায়িকা হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি ভালো চরিত্রে সুন্দর চরিত্রে অভিনয় করতে চাই। ধন্যবাদ।